যাক, এবারে আলুর ফলন ভালো হয়েছে, আমিও খুশি, আমার জামাইও খুশি। আল্লাহ যখন দেয় না ঢাইলেই দেয়, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের। আল্লাহ মুখ তুলে চাইছে আমাকে দিকে, কত কষ্ট কইরা আলুগুলা লাগাইছি, দুই মানুষ খাইয়া না খাইয়া খেতে পড়ে থাকছি, কইরা থেকে থেকেই করছি। আব্বা কঠিন একটা ব্যবসা আছে, এই যে এই মহিলা থেকে আলু কিনে নিয়া বাজারে বেচমু, কিনবো কম দামে বেচুম বেশি দামে। ঠিক কইছো, ঠিক আছে চল দেখি, তুমি খালি খারাপ তো দেখো আমি কি করি। আচ্ছা চল, একটা করে দানায় কতগুলো করে একটা করে গাছে হইছে, আমার জামাই যে কি খুশি হই। আপা কি করেন, কি করি চোখে দেখেন না, আলু তুলি। আলু তুলতাছেন? হ্যাঁ। কি করবেন আলুগুলা? আমার কি করুম ভাই, বেচে দিমু, আড়াইটা রেখে দিমু খাওয়ার জন্য। আড়ে নিয়ে বেচবেন না? হ্যাঁ আড়ে নিয়ে তো বেচুম। আড়ে নিয়ে বেচা লাগবো না, আমার কাছে বেচেন। আড়ে নিয়ে বেচলে গাড়ি ভাড়া আছে, কেরিং খরচ, আবার বাজারে এই ট্যাক্স দিতে হবো, অনেক কিছু। আমা আমরা 1200 টাকাই দিমু, চলো। কালকে বেচছি 1000 টাকা মণি, আজকে 200 টাকা বেশি, তার মানে কি 1200 টাকা, 200 টাকা বেশি। আচ্ছা চাচা ঠিক আছে, কি কইতাছেন? হ্যাঁ নেন, নেবে না? হ্যাঁ 1200 টাকাই দিয়ে দাও, তুমি খারাপ আমি বস্তাটা লইয়া আসি। হ্যাঁ নিয়ে আই, চলো। আব্বা চলো, এই চলো। উঠাই হাটে নিয়ে বলতেছে, হাটে যাবা ভ্যান ভাড়া লাগে, অনেক খরচ দিত, আবার কষ্ট বেশি, ওই জন্য বলতেছে জমি এখান থেকে আমরা লয়ে যাবো, তোমার 1 টাকা দেওয়া লাগবো না, তোমাকে বেশি টাকাই দিব। হ্যাঁ কয় টাকা দেন? বলছে 1200 টাকা দিয়ে বিক্রি করছি, আজকে তো 1000 টাকা দিয়েছিলাম, আজকে ভালো করছি না, 200 টাকা বেশি দিয়েছি। মানে যেমন বেচছো, কালকে 1000 আজকে 1200, এই শালি 1200 টাকা করে মন বেচছো? হ্যাঁ আলুর দাম যে বাড়ছে জানিস না, 1500 টাকা কেজি মন। শালি আমার আলু কি করছিস, সব আলু কি বেচছিস? আমি তো আলু বেচছি, 1200 টাকা কেজি, আমি আমার সব শেষ করছে রে ভাই। ওই মে তুই আমার ক্ষেত্রে আইছিস কেন? তুমি কই কই রে, এই প্রাণ বুঝি যায়, কিসের গন্ধ আসতেছে? ধন্যবাদ তার গন্ধ, আশেপাশে মানে ধন্যবাদ তার খেত আছে দেখি তো, ও মা ওই যে ধন্যবাদ তার খেত, ও মা গো কত ধন্যপাত্তা, চাইরে তোর গন্ধে খালি অয়ময় করতিছে, মনে হচ্ছে গায়ে গতরে মাখাই। যাই হোক কয়টা ধন্যপাত্তা নিয়ে নেই, কেউ নাই বাসায় যাইয়া তরকারি মাখ, তরকারি রান্না করব, মুড়ি মাখাই খাবো, এখন তো অনেক রোদ, বাসায় এই সময় মুড়ি মাখাই খেলে বেশি মজা লাগবে। উঠাই, কি করতেছেন ভাবি? আরে তুমি আইছো ধইন্না পাতা তুলতেছি কয়দা, ও এটা তো আমাগো খে, তো কি হইছে তুমি আমার দেব না, তোমার খেতে নিম না কার খেতে নিম কও, কি করব তো জানি তোমার মুখে, সেই জন্য তো আইছি, আর তুমি তো জানো ধইন্না পাতা আমি কত পছন্দ করি, আর গন্ধে খালি মৌ মৌ করতিছে, এটা বাসায় নিয়ে যাইয়া না ভর্তা করু, তাই নাকি? হ্যাঁ আহা, তুমি এসে আমার কাছে বলতিছো, তুমি তো পারলে আমাকে কিন্তু সাইডে দিয়ে আসতে পারতে। আপনি যে ধন্যবাদ তুলতেছেন, আঙ্গ আব্বাই দেখলে আবার রাগ করবো,
ও তাই আচ্ছা তাইলে না তুলি যাই গিয়া না 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 ভাবি আহা কি কি উঠ ভাবি লক্ষ্মী ভাবি তুললেন কেমনে সার তুলে দিতেছে গ কত কষ্ট করে তুমি আর আমি খেতে কাম করি আর একজন বৌরে নিয়ে তুলে দিতেছে ধন্যবাদ দেহ আব্বা আবার মিশা কথা ভাবি তুলতেছে মিশা কথা তাইলে ঠিক আছে এই মহিলা আমাকে খেতে তোমার আসার সাহস কোন হালায় দিছে কষ্ট করে খেতে জিনিস লাগায় আর আমারে পটাবি আব্বা এটারে দুইটা দাও আপনি আমার বাপ বয়সী না আপনি আমার গায়ে হাত দিবেন তুই আমার খেতে আইছিস কেন তুই বাপের গায়ে হাত দিলি আমি তোমাকে হাত দিছি তোর হাত লুলা হবে আমি তো খেতে আরেক বই লাগা ধনিয়া তুলতেছে ঠিক আছে